তো সবচেয়ে বড় প্রশ্ন যে আপনি স্কুলে গেলেন না, অথচ আপনি স্কুলে পাস করে গেলেন, হয় হয় না, উনি লোকসভাতেই যাননি 10 বছর ধরে, 11% গেছে, কি করে কাজটা করবেন? আর উনি বলেছিলেন যে উনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন যে যদি প্রমাণিত হয় উনি টাকা নিয়েছিলেন এনামুল হক কি তার ভাই কি তার ভাইপো কারোর কাছ থেকে, মানে এনামুল হকের নাম করা কোনো একটা লোকের কাছ থেকে যদি উনি প্রমাণিত হন যে উনি টাকা নিয়েছিলেন তাহলে উনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন। আমি খালি আপনার মাধ্যমে উনি কবে ইন্ডাস্ট্রি ছাড়বেন বলবেন, আমি সেদিনকে ডকুমেন্ট নিয়ে হাজির হয়ে যাবো ওনার কাছে, যে উনি টাকাটা নিয়েছিলেন সেই ডকুমেন্টটা নিয়ে হাজির হয়ে যাবো, উনি কবে ইন্ডাস্ট্রি ছাড়বেন বলবেন, আমি ডকুমেন্ট নিয়ে হাজির হয়ে যাবো। উনি আসলে উনি বলেছিলেন যে টাবাগড়ের ব্রিজ যদি না করতে পারি আমি লোকসভা ভোটে দাঁড়াবো না, কিন্তু এবারেও উনি আবার দাঁড়াচ্ছেন। আমি তো বললাম ওনার মতো মিথ্যেবাদী নাটকবাজ সাংসদ পশ্চিমবঙ্গে কেউ নেই, ওনার মতো অভিনেতা অভিনেত্রী আরও অনেকে আছে, কিন্তু ওনার মতো এত মিথ্যে কথা বলে, মানুষকে এতভাবে বোকা বানানোর চেষ্টা করে পশ্চিমবঙ্গে অন্য কোনো সাংসদ নেই। আমি সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনাদের সবাইকে প্রমাণ করে দেবো, সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে, সমস্ত ডকুমেন্ট দিয়ে প্রেস কনফারেন্স করে সবাইকে দেখিয়ে দেবো যে আমি যেগুলো কথাগুলো বলেছি তার কোন ভিত্তিতে বলেছি। আমি কখনো আজ অব্দি হাওয়ায় কোনো কথা বলিনি, কারণ আমি তো পশ্চিম মেদিনীপুর হয়ে গেল 2021 থেকে এখানে আছি, 2021 থেকে যা যা বলেছি সব ডকুমেন্ট নিয়ে বলেছি এবং ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। মুখে আমি কোনো কথা বলছি না, আমি সেদিনকে আসি সুদাহিত মহাশয়কে বলবেন যে ওই ডকুমেন্টের উপরে যদি ওনার চ্যালেঞ্জ থাকে তাহলে উনি সেটা নিয়ে সুপ্রিম কোর্টেও যেতে পারে। আমি যে ডকুমেন্টটা দেবো মাননীয় আশিস সুদাহিত ওনার নাম, ওনাকে বলবেন যে আমার ডকুমেন্টের এগেনস্টে উনি সুপ্রিম কোর্টেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আপনার ওনা করা হয়েছে যে উনি তো গর্বের ব্যাপার যে উনি অ্যাটলিস্ট রামায়ণ যে পড়েছেন এটা শুনেই আমার কাছে আমি গর্বিত হলাম যে উনি রামায়ণের ভগবান রামকে মানেন। মন্ডল সভাপতি মন্ডল সভাপতি
সবাই হাত দিন, সবাই উঠাই উঠাই।